নিম্নচাপের জেরে জলমগ্ন কেশিয়ারির নয়াগ্রাম এলাকা। নিম্নচাপের জেরে দুদিনের বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে ভেসে গেল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি গ্রামের খাজরা গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকা। প্রবল বৃষ্টির ফলে নদীগুলিতে বেড়েছে জল। কেলেখাই নদীতে জল থই থই অবস্থা। কেলেখাই নদীর পাড়ে প্রায় 45 থেকে 50টি পরিবারের বাস এই নয়াগ্রাম এলাকায়। কেলেখাই নদীর জল বাড়ার জল থই থই অবস্থা কেশিয়ারি থেকে খড়গপুরগামী রাজ্য সড়কে। রাস্তার উপর দিয়ে যান চলাচল ব্যাহত, মানুষজন এসে ফিরে যাচ্ছে। মঙ্গলবার রাতের প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে নয়াগ্রাম এলাকার সবকটি কাঁচা বাড়ি। বাড়ির আসবাবপত্র, গবাদি পশু থেকে সবকিছু নিয়ে বানভাসি এলাকার মানুষজন আশ্রয় নিয়েছে খাজরা সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে। বুধবার সকালে বন্যা পরিস্থিতিতে এলাকায় পরিদর্শনে আসেন কেশিয়ারির বিডিও বিপ্লব দত্ত এবং কেশিয়ারির আইসি উদয়শঙ্কর মণ্ডল সহ আধিকারিকেরা। খাজরা হাই স্কুলে দুর্গতদের সাথে দেখা করেন আধিকারিকেরা। আশ্রয়স্থলে মহিলা, শিশু ও পুরুষ সহ প্রত্যেকের খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়েছে। খাজরা গ্রাম পঞ্চায়েতের তরফে ব্যবস্থা করা হয়েছে রিলিফ ক্যাম্পের। আশ্রয়স্থলে থাকা এক মহিলা অনিতা দাস জানালে, 2008 সালে কেলেখাইয়ের পাড়ে আমাদের বন্যা হয়েছিল। তখন আষাঢ় মাসে এতটা জল ছিল না। এবছর আষাঢ় মাস থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে। ভাদ্রের শেষে এই বৃষ্টিপাতের জেরেই এই বন্যা পরিস্থিতি। তিনি জানান, গ্রামে এক মানুষ উচ্চতায় জল রয়েছে। পরনে কাপড় ও গরু ছাগল নিয়ে কোনো রকমে সবাই খাজরা হাই স্কুলে এসে রয়েছে। সকলেই রাত 2-3টার পর এসে আশ্রয় নিয়েছে খাজরা হাই স্কুলে। বিশ্বকর্মা পূজোর প্রতিমা তৈরি করেছিলেন পেশায় প্রতিমা শিল্পী নয়াগ্রামের বাসিন্দা তপন দাস। প্রবল বৃষ্টির জেরে ভেসে গিয়েছে সমস্ত প্রতিমা। কার্যত বন্যা পরিস্থিতিতে এই বিপত্তি বলে জানান তিনি। আশ্রয় নিয়েছেন খাজরা হাই স্কুলে। প্রসঙ্গত, চলতি বছর এই লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যে ঘাটাল, চন্দ্রকোনা সহ জেলার বেশ কিছু জায়গায় ভয়াবহ বন্যা ইতিমধ্যে একবার হয়ে গিয়েছে। এরপর আবার বন্যার ভুকুটি দেখা গিয়েছে। পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এর মধ্যেই এমন পরিস্থিতিতে রীতিমতো চিন্তায় জেলার মানুষজন। যদিও জেলা প্রশাসনের তরফে এই পরিস্থিতির দিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। ঘটনা বলতে, ধরুন 2008 সালে আমাদের বন্যা হয়েছিল কেলেঘাই পাড়ে আমাদের বাড়ি। তো 2008 সালে যে বন্যাটা হয়েছিল ওটা আষাঢ় মাসে 2 তারিখে হয়েছিল। তখন অত জলের চাপ ছিল নি, কিন্তু এখন এবছর হয়েছে ভাদ্র মাসের লাস্টে 29 তারিখ। আষাঢ় মাস থেকে তো বৃষ্টি হচ্ছে, অনাবত হচ্ছে। এবারে তাহলে কিভাবে জলটা বাড়তে পারে? 2008 সালের থেকে তার থেকে আরও উন্নত মানের জল বেড়েছে। হ্যাঁ, এবার আমরা তো ঘর দর ছেড়ে রাত 2টা থেকে বেরিয়ে এসেছি, কাপড় জামা কিছুই নেই। যার গরু আছে গরু নিয়েছে, যার ছাগল আছে ছাগল নিয়েছে, পরনে একটা করে কাপড়। হাই স্কুলে এসে খাজরাতে যে বসবাস করে এখন আছি। হ্যাঁ, গ্রামের পরিস্থিতি কেমন এখন? গ্রামে এক মানুষ উচ্চতা জল। এর আগে কি এরকম ঘটনা ঘটেছিল? এর আগে অনেকবারই হয়েছিল, কিন্তু এইটা সবচাইতে হাইয়েস্ট। কারণটা কি এই জল বাড়ার? এই জল বাড়া আকাশ থেকে হয়েছে। এবার উপর থেকে ছেড়েছে কিনা সেটা তো আমরা বলতে পারছি না। হ্যাঁ, আকাশ থেকে হচ্ছে এটাই আমাদের জানা, কিন্তু উপর থেকে ছাড়ছে কিনা সেটা আমরা বলতে পারছি না। এবারে আমাদের তার ছোট ছোট ঘর, এবার পাড়ে নদীর পাড়েই আমাদের ঘর, বেশি দূরত্ব নদী কেলেঘাই নদী। হ্যাঁ, কেলেঘাই নদীর সামনে, আর সামনে যে আমাদের খাজরা হাই স্কুল, এখানেই আমাদের এখন বসবাস। কখন এসেছেন কালকে? আমরা আসছি রাত 2-2:30, যে যেরকম মিন্নাপুর কাজে যাচ্ছিলেন? খাইরা হাই স্কুলে এসেছি। কেন? বাড়িতে জল ঢুকে, বৃষ্টিতে বন্যার জল ঢুকে বাড়ি ডুবে গেছে সব গ্রামের বাড়ি। আচ্ছা, কখন এসেছেন? কতগুলো প্রতিমা বানিয়েছিলেন? 40-45টা কমপ্লিট হয়েছিল পুরো। কি দাম কত রয়েছিল প্রতিমাগুলো? দাম ছিল 1,500-2,000, 3,000। সবগুলো ভাসিনে চলে গেছে?
কতটা সমস্যায় পড়ছেন এখন? এখন পুরাপুরি সমস্যায়, ধার দেনা করে সব মালপত্র করছিলাম, ঘর দর বাটান দড়ি সব নিয়েছিলাম, সেগুলো সব ফাঁসি দিয়ে চলে গেল। কি করে থাকবো এখন? এখন রয়েছেন খাজরা হাই স্কুলে, কে পরিষেবা পাচ্ছেন কিভাবে? পরিষেবা পাচ্ছি সব পার্টির থেকে, সব খাবার টাবার দিচ্ছে, মুড়ি চানা জুস আর আর কি রান্না টান্না হবে, খিচুড়ি মিচুড়ি এগুলো। এখানে আমাদের একটা রিলিফ ক্যাম্প করা হয়েছে, তেলেঘাই নদীর জল ঢুকে বিভিন্ন গ্রামে ঢুকে গ্রামগুলো প্লাবিত হয়েছে, সেই সব গ্রামের মানুষদের কালকে আমরা সন্ধ্যের থেকে রেস্কিউ করে নিয়ে এসে এখানে রেখেছি। এখানে একটা রিলিফ ক্যাম্প হচ্ছে। কতজন মানুষ রয়েছে এখানে? এখানে আনুমানিক 250 জন, গোটা গ্রামটাকেই আমাদের তুলে আনতে হয়েছে। কেমন পরিস্থিতি রয়েছে এই গ্রামটায়? গ্রাম জল প্লাবিত হয়ে আছে তেলেঘাই জলে। এই অতিবৃষ্টির কারণে কি এই সমস্যা? হ্যাঁ, অতিবৃষ্টির জন্যই হয়। কীভাবে সহযোগিতা করছেন এদেরকে? তাদের আমরা খাবার দাবার দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো আমরা করছি, প্লাস থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। আর কেসার টোটাল চিত্র কী রয়েছে? বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে অতিবর্ষণে, বাড়িঘরের ক্ষতি হয়েছে, এছাড়াও ভীত গ্রাম অঞ্চলে কেলেঘাইয়ের জলে কিছুটা প্লাবিত হয়েছে, ওদিকে আবার সুবর্ণরেখার জলে কিছুটা কিছুটা প্লাবিত হয়েছে। সেসব জায়গাগুলোয় রিলিফ ক্যাম্প করা হয়েছে, মানুষজনকে ওখানে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে। মানুষজনকে পরিষেবা স্যার কীভাবে দিচ্ছেন? পরিষেবা পঞ্চায়েতের মাধ্যমে আমরা এখানে রিলিফ ক্যাম্পগুলো চালাচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।